নমস্কার, ড্যাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। আজ আমরা পরিবেশনা করছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার বিখ্যাত উপন্যাস চরিত্রহীন। পর্ব ৬। পরদিন দ্বিপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন, মেজবউ, উপেনকে একটা আসন পেতে দাও। আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখপানে চাহিয়া রহিলেন। উপেন্দ্র বলিলেন, শ্বশুরমশায় শচীর পাত্র ঠিক করিবার জন্য পরশু একখানা জরুরি চিঠি লিখিয়াছিলেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেউ জানে না, তাই জিজ্ঞাসা করছি, শচীর দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্ন স্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় 4-5 বছর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মিয়াছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রর মুখপানে চাহিয়া বলিলেন, পশু কি বলে? সে বলে শচি একটু খোড়া। মহেশ্বরী ঈষৎ হাসিয়া বলিলেন, খোড়া নয়, তার ছেলেবেলায় অস্ত্র হবার দরুন বাপাটা একটু টেনে চলতো, তা এতদিনে বোধ করি সেরে গেছে। আর দোষ নেই তো? না, শুনি তো শ্বশুর মশায়ের অগাধ সম্পত্তি, তোমার কি মনে হয় দিদি? আমারও তো তাই মনে হয়। উপেন্দ্র তখন আর একটু কাছে আসিয়া গলা খাটো করিয়া বলিল, তবে তোমাকে একটা কথা বলি দিদি, শচীরা দুই বোনই যখন ভবিষ্যতের সম্পত্তির অধিকারিণী হবে তখন এত বিষয় বেহাত হতে দেওয়া তো সুবিধার কাজ নয়, বলো? মহেশ্বরী হাসি মুখে বলিলেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি। উপেন্দ্র হাসিয়া বলিল, হাসি নয় দিদি, পশুকেও খেপাবার জন্য একথা বলিনি, আমি দিবার কথা মনে করেছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল, তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহাকে দেখিতে পাইয়াও বলিল, কি বলো দিদি? মহেশ্বরী নত মুখে চিন্তার ভান করিয়া ভাত মাখিতেছিলেন, মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন, বেশ তো। উপেন্দ্র কহিল, শুধু বেশ তো চলবে না দিদি, এ কাজ তোমারই, পশুর বিয়ে তুমিই দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়, আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতে সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুদ আছে যে। আছে বলেই তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রর কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিল, বলিলেন, কিন্তু উপেন, দিবাকরের মেজাজ বুঝতে পারিনে, বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পর, সেই জন্যই ভয় হয়, পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আরেক কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি, এ সংসারে তার আপনার বলতে তো কিছুই নেই, সমস্তই যাকে নিজে হাতে না করলে মাথা গুঁজে দাঁড়াবার জায়গা হবে না, তার এ সুবিধা ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগিলেন, বলিলেন, এ কি তোর ওকালতির ব্যবসা উপিন, যে শুধু মক্কেলের টাকার পরেই দু চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিতে হবে, পছন্দ অপছন্দ বলে তো একটা কথা আছে তো। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিলেন, বলিলেন, সে বোধ হয় আজ কলেজ যায়নি, একবার জিজ্ঞেস করি দেখ না তার মতটা কি, বোধ করি সে তার ঘরেই আছে। আছে কে রে ওখানে ভূত? একবার দিবাবাবুকে ডেকে দে তো রে, বল দিদি একবার ডাকছেন। ক্ষণকাল পরে দিবাকর ঘরে ঢুকিতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন,
তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে। দিদি, ভট্টাচার্য মশাইকে পাজি দেখতে বলো, আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতটাও একবার নিয়ে নিও। শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশি হবেন। তুই হা করে চেয়ে রইলি যে, তোর ছোট বউ ঠাকুরনের ছোট বোন শচী, তাকে দেখেছিস না, দেখিস নি? তা শচীকে দেখবার প্রয়োজনও নেই, একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তার মতো মেয়েকে যার পছন্দ হয় না তার বিবাহ করা চলে না। ছেলেবেলায় বা পায়ে অস্ত্র হওয়ায় এই পাটা একটু টেনে চলত। সে কথাই এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত একটু ত্রুটি দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে তো অপরে করবে কি করে? তাছাড়া ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষিতর ফল নয়, সে নীচতা। নির্দোষ নিখুঁত এ জগতে পাওয়া যায় না, সে আশা করে বসে থাকা আর পাগলামি যে এক, দিবা তা বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালার আনন্দের সীমা থাকবে না। ও, তোর বুঝি সময় নষ্ট হচ্ছে, তবে এখন যা, আমি শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিগে। বলিয়া উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন। মহেশ্বরী মুখ নুচু করিয়া ভাত নাড়িতে লাগিলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। প্রবল ঝড় যেমন করিয়া খড় কুটো ধুলাবালি উড়াইয়া লইয়া যায়, উপেন্দ্র যে তেমনি বাধা বিঘ্ন ওজোর আপত্তি নিজের ইচ্ছা মতো উড়াইয়া লইয়া গেলেন। নিস্তব্ধ হইয়া দুজনে তাহাই ভাবিতে লাগিলেন। বহুক্ষণেও যখন কোনো কথা উঠিল না, তখন দিবাকর ধীরে ধীরে বলিল, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন, সবই তো শুনলে। এত তাড়া কিসের জন্য? শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসিল না, কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে। সে কোনোদিন বিবাহ করিবে না, এই তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন অকস্মাৎ একটা টানে ভাসিয়া যাইতেছে এই মনে হইবা মাত্রই সে অস্থির হইয়া উপেন্দ্রের ঘরের অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকিতেই সুরবালা তাহার অপ্রসন্ন মুখের উপর কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন, মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, আবার কি? দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া দেখাবারও সময় পায় নাই এবং ওদিকে অঞ্চলের এক প্রান্ত আলমারির পাশে দেখা যাইতে লাগিল। সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র কহিলেন, কি রে? দিবাকর কথা না কহিয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র সে ইঙ্গিত দেখিয়াও দেখিল না, বলিলেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিল, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বলিলেন, না তাড়াতাড়ি তো নয়, এখনো যেমন করে হোক তোমার সময় আছে, তোর পরীক্ষা হয়ে গেলে তারপর। তবে আজই চিঠি লেখার প্রয়োজন কি? কিছুদিন পরে লিখলেও তো হয়। হতে পারে, কিছুদিন পরে লিখলে কি সুবিধা হবে শুনি? ভেবে দেখা উচিত। উপেন্দ্র বলিল, উচিত বই কি? তুমি বিয়ের ভাবনা ভাবো, তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবি গে। কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক। আচ্ছা, ওই চেয়ারে বসো, ভেবে দেখি। ভেবে কি দেখতে চাও শুনি? দিবাকর নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্র বলিলেন, দেখ দিবাকর, যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হোক না কেন, শেষ ফলটুকু ভগবান হাত থেকেই নিতে হবে। তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্য তো আধ ঘন্টার অধিক সময় লাগে না। তুমি কিছুদিন সময় চাও কেন? দিবাকর মুখ তুলিয়া বলিল, সকলেই কি এত দ্রুত ভাবতে পারে? পারে,
কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্ত নাই, আর মীমাংসাও নাই। দু চার দিন কেন, দু চার বছরেও স্থির হয় না। তবে এ সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারবে কি না। কিন্তু শচীকে বিয়ে করলে সেই চিন্তা তোমাকে কোনো দিনই করতে হবে না। দ্বিতীয় কথা, পছন্দ অপছন্দ নিয়ে অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না। তুই কি সেই কথাই ভাবছিস? শচীর রূপের ইঙ্গিতে দিবাকরের অত্যন্ত লজ্জাও করিয়া উঠিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, কখনো না। তাহলে তো ভালোই, কেননা এই কথাটা যতই অন্তঃসার শূন্য হোক না কেন বাইরের আড়ম্বর আছেই। প্রথমেই ওই যে রূপের কথাটা এসে পড়ে, সেটা মানুষের অন্তরে বাইরে এমনই ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করায় মুখ্য বস্তু হয়ে দাঁড়ায়। বস্তুত ওটা তো কিছুই নয়, যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায় হায় করে সেটি আড়ালেই থেকে যায়। পছন্দ করবার যে সার সামগ্রী, সেই জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায়, সেটির উপরে তো জোর চলে না। তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে, আর যেটা কিছুই নয় দু চার দিনেই যা নষ্ট হতে পারে, চোখে চাইলেই যার দোষগুণ ধরা পড়ে, তার পরীক্ষার জন্য গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না। বরং আমি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হোক। কোনো দিন এ কথাটা ভুলো না যে রূপই মানুষের সবটুকু নয়, কিংবা শুদ্ধমাত্র সৌন্দর্য যা চায় বিবাহের উদ্দেশ্য নয়। দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্রও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন, এখন তবে তুই যা। দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল, আমার রুচি নেই ছোড়দা, আমাকে মাপ করো, বিশেষ বড় লোকের মেয়ে। অকস্মাৎ এরূপ উত্তরে ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল। তিনি অল্পভাষী দিবাকরের কথার গুরুত্ব বুঝিলেন, কিন্তু কোনো বিষয়ে অকৃতকার্য হওয়াও তার স্বভাব নয়। সুমুখের কাগজ কলম একপাশে ঠেলিয়ে দিয়ে বলিলেন, রুচি নেই। তা না থাকতে পারে, কিন্তু বড় লোকের মেয়ের অপরাধটি কি শুনি। দিবাকর কহিল, অপরাধ নয় কিন্তু আমি দরিদ্র। উপেন্দ্র বলিলেন, এর অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যেরূপ সম্মান বা শ্রদ্ধাভক্তি করবে ধনীর মেয়ে সেরূপ করবে না। কিন্তু জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে? অবশ্য যদি গো ধরে বসে থাকো যে বিয়ে করবে না, সে আলাদা কথা, কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আর একজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্র্যের জবাবদিহি করতে চেও না। আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ, তাতে সীতা সাবিত্রী প্রভৃতি সাধ্বীশ্রীর যে উল্লেখ আছে, তারা রাজারাজার ঘরে মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে খাটো ছিলেন না। বড় লোকের ঘরে মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তা নির্বিচারে মেনে নিতে হবে, এর কোনো হেতু আমি দেখতে পাইনি। দিবাকর ভিন্ন আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়ালে থাকিয়া শুনিতেছিল। তাহার অঞ্চল প্রান্তে চোখ পড়িবা মাত্রই উপেন্দ্র বলিয়া উঠিলেন, বড় লোকের ঘরের আরেকটি মেয়ে এই বাড়িতেই আছে, এর অর্ধেক রূপগুণ নিয়েও যদি শচি আসে তো পৃথিবীর যে কোনো স্বামী তার ভাগ্য বলে জ্ঞান করে। ক্ষণকাল স্থির থাকিয়া পুনরায় বলিলেন, রুচি নেই বলছিলে, ছেলেবেলায় পাঠশালায় যেতেও তো তোমার রুচি দেখিনি, ধর্মকর্মেও কারো কারো রুচি থাকে না, জন্মভূমির উপরেও কারো বা অত্যন্ত অরুচি, কিন্তু তাই বলে কি এইসব রুচির প্রশ্রয় দিতে হবে? হঠাৎ এই সময় আলমারির পেছনে চুরির শব্দে চকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল, এবং মুহূর্তের মধ্যে যে কি স্থির করিল সেই জানে। সুরবালার নিকটে আসিয়া কহিল, বৌদি তুমি যদি সুখী হও আমি ছোটদাকে চিঠি লিখতে বলে দিই। সুরবালা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল। একটা অনির্বচনীয় শান্তি ও তৃপ্তির সঙ্গে সমস্ত ইচ্ছা সমস্ত কামনা ও সমস্ত স্বাতন্ত্র্যকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পদতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল। সে কিছুই স্থির করে নাই,
কিন্তু অঞ্চলে চোখ মুছিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া একান্ত চিত্তে কহিল, উনি কোনোদিন মিথ্যে বলেননি। আমি বলছি ঠাকুরপো, তোমাদের ভালো হবে এবং আমিও অত্যন্ত সুখী হব। দিবাকর মুহূর্ত মাত্র উপেন্দ্রের মুখপানে চাহিয়া দেখিল, মুক্ত বাতায়ন দিয়া অপর্যাপ্ত আলোক তার মুখের পরে আসিয়া পড়িয়াছে। সে মুখে উদ্বেগ নাই, দুশ্চিন্তার এতটুকু দাগ নেই, অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হইল। দিবাকর কহিল, তুমি যা ভালো বোঝো করো, আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই বলিয়ায় ধীরে ধীরে বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে সুমুখের কেদারায় আসিয়া সুরবালা বসিল, সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল, তুমি আমাকে মাফ করো, আমি ভুল বুঝেছিলাম। তুমি যা করতে চাইছো তাতে সচির ভালোই হবে, এইবারটির মতো তুমি আমাকে মাফ করো। উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন, মুখ তুলিয়া হাসিয়া বলিলেন, আচ্ছা। শেষ হলো পর্ব ৬। আমাদের এই পরিবেশনাটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনি ড্যাজলিং ড্রিমস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি।